আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ইব্রাহিম হোসেন রিপন আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে নিউ আর এক্স লিমিনেশন স্পট আমি ঢাকা লিমিনেশন ব্যবসায়ী সমবায় সমিতির একজন কার্যকরী সদস্য হিসেবে নির্বাচন করতেছি এবং আমার প্রতীক হচ্ছে হাত পাখা মার্খা এবং আমার ভোটারদের কাছে অনুরোধ থাকবে তারা যেন আমাকে হাত পা খামার গায়ে ভোট দিয়ে জয়যুক্ত করে এবং আমি যদি জয়যুক্ত হতে পারি তাহলে সমিতিকে আরও ভালো কিছু উপহার দিয়ে সবার সাথে কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলিয়ে যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি সেই চেষ্টা করব এবং দীর্ঘদিন যারা এই সমিতির সাথে সংশ্লিষ্ট ছিলেন সম্পর্ক ছিল যাদের যেমন আমাদের শ্রদ্ধীয় সভাপতি সাহেব জনাব মোহাম্মদ ইব্রাহিম সাহেব তারপর সহসভাপতি ছিলেন জনাব মোহাম্মদ খগন পাটরি সাহেব এখন উনি যদিও সহসভাপতি নির্বাচন করতেছেন না উনি বর্তমানে নির্বাচন করতেছেন সাধারণ সম্পাদক পদে ওনার প্রতীক হচ্ছে আম আর আমাদের সম্মানিত সভাপতি সাহেবের প্রতীক হচ্ছে ছাতা মার্খা এবং আমার প্রতীক হচ্ছে হাত পাখা মার্খা এবং এখানে আমাদের আরও অনেক সিনিয়র ভাই আছে এবং সবাইকে মিলে সবার সাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করব এবং এই সমিতিকে আমরা একটি সাফল্যমণ্ডিত জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আচ্ছা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে আপনারা তো কোনো প্যানেল না কিন্তু একে অপরের জন্য ভোট চাচ্ছেন হ্যাঁ সেটা চাচ্ছি এই জন্যই যে এই সমিতির সাথে আমরা যাদের জন্য ভোটটা আমরা চাচ্ছি তারা কিন্তু এই সমিতির সাথে দীর্ঘদিন সম্পৃক্ত ছিল এবং তারা ভালো কিছু করেছে এই সমিতির জন্য এজন্যই জন্যই কিন্তু আমরা তাদের জন্য ভোটটা চাইছি মানে আমি তাদের মানে তাদের ভোটটা চাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে এই কারণ এই সমিতি যদি সঠিক লোক না থাকে তাদের ভিতরে যদি সততা কাজ না করে তাহলে তো সমিতিকে সাফল্যমণ্ডিত জায়গায় নিয়ে যাওয়া যাবে না এজন্যই তাদের পক্ষে ভোট চাওয়া